কালকে যেটা হলো, কালকে যখন এরকম ঘটনা হয় আমাদের সমস্ত ডাক্তাররা চলে আসছে, সমস্ত নার্সরা চলে আসছে, ইভেন কি হাসপাতালে অন্যান্য স্টাফরাও আসছে, এসে সবাই একসাথে কাজ করছে, একদম মানে খুব মন প্রাণ দিয়ে সবাই আপ্রাণ চেষ্টা করছে। তা নাহলে তো সামলানো যেত না এতগুলো রুগী একসাথে। সাধারণ লোক আমরা তো এটা চাচ্ছি না, দেশে চাচ্ছি শান্তি। আমরা এই দেশ মানুষের শান্তির জন্য পরাধীন না। আজ আমরা সেই অবস্থায়, দেশের একটা সুষ্ঠু নিয়ম নীতি নাই। এই জন্য দেখি গাড়িতে কারা এটি করে, কারা এটি ধরা যায় না, প্রশাসন ধরতে পারে না। বাসায় পুলিশ স্থানে উনি মিরপুরে ব্যবসা করে, তো ব্যবসার জন্য মিরপুরে যাচ্ছিল। আমরা আসলে তো এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি। বৃহস্পতিবার গতকালকে অফিসের কাজ শেষ করে যখন আসছিল ঢাকায়, তখন ওই বাসে উঠছিল, ওই বাসে পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। তো মিরপুরে গুলিস্তান থেকে বাসে উঠলেন, তো ওঠার পরে মৎস্য ভবনে আসার পরে যেটা ঘটনা ঘটলো আর কি, আগুন। তো উনি এখন সেন্সলেস আর কি, মুখটুক সব পুড়ে গেছে, অক্সিজেন দিয়ে ওনাকে রাখা হয়েছে।